بسم الله الرحمن الرحيم، السلام عليكم. নবম শ্রেণীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখেন সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতেছি। তো এখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের ও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন টুকটাক সাজেশনের জন্য ফোন দেয়। তো সাজেশন যখন নেওয়ার জন্য আমাকে কেউ যদি ফোন দেয়, আমার নিজের কাছেও ভাল লাগে। একটা কোনো পরামর্শ দিতে পারলে নিজের কাছে আমার ভাল লাগে। তো আমিও আপনাদেরকে বলতে চাই যে যে কোনো পরামর্শ, প্লাম্বার স্যানিটারি যে কাজগুলো, এগুলার যে কোনো ব্যাপারে আপনারা নির্দ্বিধায় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা ফোন দিয়া আপনারা সাজেশন নিতে পারেন। হয়েছে যে আমি তো কাজ করি, করার পাশাপাশি আমি যেহেতু একটা পেজ, অফিসিয়াল পেজ চালাই, প্লাস একটা ইউটিউব চ্যানেলও আমি চালাই, প্রায় 1 বছর হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে আরও এটাকে চালানোর। আর যেহেতু আমাকে বিভিন্ন জায়গাতে এখন ফোন দেয়, তো আলহামদুলিল্লাহ যে আমি এটার সফলতা কিছুটা হইলে পাইছি। তো এখন আমার আরও সামনে এইটাকে নিয়ে আরো আগায় যেতে হবে। তো আমাদের ফ্ল্যাটটা কিভাবে আমরা করছি এটার একটু পরামর্শ দিছি, আপনারা দেখেন। তো আগামীতে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যে আমাদের কিচেন, কিচেনটা যথেষ্ট বড় আছে, সিঙ্ক পিলার কক, এই যে সিঙ্ক ট্রে সিস্টেম, তারপরে এই যে আপনার ফ্লোর থেকে ক্যাবিনেটের এই যে অংশটুক 2 ইঞ্চ উঁচা করার আছে, এটা আপনার করাই নেবেন, এটা ভালো, অনেক কিছু রাখা যায়, এখানেও করা আছে। হ্যাঁ, তারপরে এই যে কিচেনের যে চুলাটা, চুলাটার জায়গা থেকে এটা 8-10 ইঞ্চি ওপর রাখবেন, তাহলে আর বাতাসে আগুনটা বাড়ি মারবেন না। এটা হচ্ছে আমাদের ডাইনিং বেসিন। তো এক ফ্ল্যাটে আপনার কত টাকার মালামাল লাগে? তো আমাদের এই ফ্ল্যাটটাতে 2 বাথরুম 1 কিচেন মিলা আপনার 30,000 টাকার মালামাল লাগছে। তো মোটামুটি ভালো কোয়ালিটির মালামাল লাগানো হয়েছে। তো আপনারা যদি চান যে প্লাস্টিক লাগাবেন, প্লাস্টিকের কল, একটু টাকার স্বল্পতা আছে, প্লাস্টিকের কল লাগাইলেন, সেটাও পারবেন। এই যে আমাদের কনসেল বিপ কপ, এখানে হট অ্যান্ড কোল্ড সিস্টেম করা। সম্ভব হলে অবশ্যই হট অ্যান্ড কোল্ড সিস্টেম করাই রাখবেন। আপাতত আপনি নর্মালি ইউজ করলেন, পরে আপনি যদি চান যে না আমি হট অ্যান্ড কোল্ডটা আমি ব্যবহার করব, সেটা তখন আপনি করতে পারবেন। লো প্যান প্লাস্টিক লো ডাউন 1050 টাকা দাম। এই যে বেসিন, বাথরুমের ভিতরে বেসিনটা দেখেন আপনার, এই যে লাইট পয়েন্টটা কোথায়, সুইচটা কোথায়, এই যে লুকিং গ্লাসটা কোথায় চলে গেছে এক সাইডে, এগুলো অবশ্যই আপনারা দেখায় করে নিতে হবে। কারণ ফ্ল্যাটটা আপনার, আপনি যদি দেখে বুঝা না করায় নেন, তাহলে তো টুকটাক হবে, হয়তো যারা কাজ করে তারা অনেক সময় খেয়াল রাখতে পারে না। চলো বাইরে চলো। তো এইটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটা, কমন টয়লেট, এটা ডাইনিং এর সাথে যে টয়লেটটা সেটা। এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, লুকিং গ্লাস, আর লুকিং গ্লাস গুলো যখন নিবেন এরকম ক্লিক সিস্টেম নিবেন, 4 কোণায় 4টা ক্লিক। এগুলো আপনার এই যে দেখেন ওয়াল থেকে আপনার 1.5 ইঞ্চি ক্লিয়ার আছে, অর্থাৎ এটার রংটা দ্রুত যাবে না। এটা এই যে দেখেন না সিস্টেম, এই গ্লাসগুলো যদি একটু দামে বেশি হয়, তারপরে এগুলা যদি নেন এগুলো ভালো টিকসই হয়, এগুলো পাট। হ্যাঁ, খুইলা আবার আপনি যদি চান যে পিছনটা পরিষ্কার করাবেন, সেটাও আপনারা করতে পারবেন।
এই লুকেন গ্লাসগুলো অনেক দিন টেকসই হয়। আমার সাজেশন থাকবে যে আপনারা এগুলা সম্ভব হলে এগুলা কিনা কিনবেন। বেসিংটা হচ্ছে আমাদের আরেকের বেসিং কনসেল বিফক আরেকের স্টার পুশার্ট দব যে মুভিং শাওয়ার, মুভিং শাওয়ার অবশ্যই একটু দেখা ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা ভালোই ইউজ করা হয়। দেখো এই যে আমাদের হচ্ছে আরেকের হাই কমোড, এই যে পুশার, পুশার আপনি যতই দামিটা ব্যবহার করেন, এই যে হাই কমোড ফ্লাশ করা হচ্ছে। আর পুশ শাওয়ারটা আপনি যতই দামিটা ব্যবহার করেন, পুশ শাওয়ার অতটা দিন টিকে না। পুশ শাওয়ার আপনি প্লাস্টিকের গুলোই ব্যবহার করাটা উত্তম, কারণ এটা পুশ শাওয়ারটা বেশি দিন টিকে না। না টিকার কারণে আপনি অত দামি নেওয়ার দরকার নেই, মোটামুটির মধ্যে প্লাস্টিকের নিলেই আপনি চলবে, কারণ পুশ শাওয়ারটা খুব হাই কমোডের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। অ্যাঙ্গেল স্টপ কক, এই যে আমরা এসএস এর চায়না, এগুলো আপনার 150 টাকার মধ্যেই পাবেন। এসএস এর চায়না গুলো স্টপ কক ব্যবহার করবেন শরীফে, অন্ত কল দেন যাই দেন, কিন্তু আপনার স্টপ ককটা এটা অবশ্যই অবশ্যই শরীফে লাগাবেন। আমার সাজেশন এটা।